দীর্ঘ ১৬ বছরে যারা এই কথাটি বলেছে তারা দীর্ঘ ১৬ বছরে স্ত্রী সন্তান নিয়ে নিজের বাড়িতে থাকতে পারে নাই পাট খেতে ধান খেতে কলা বাগানে মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে যারা দেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল আমি তাদেরকে আবারো স্মরণ করিয়ে দিতে চাই এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা সুতরাং ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে এদেশের ১৮ কোটি মানুষের কলিজায় হাত দেওয়া সংগ্রামী ভাই ও বন্ধুরা আবারো যদি সামনের দিনে কোনো শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুগ্ধার সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখা هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شكل جوان ছেড়ে وعلى آل سيدنا مولانا محمد বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর জাবড়ে খেত কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আজকের মাহফিলের প্রধান আলোচক যার আলোচনা শুনবার জন্য আপনারা চাতক পাখির ন্যায় চেয়ে আছেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাসান আল মামুন লাল এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন বুলবুল সিডল জনাব মোহাম্মদ মুয়াবিয়া হোসাইন সহ আমার স্টেজে বসা আমার সম্মুখে বসা আমার ওস্তাদ সমতুল্লাহ আলেম ওলামা দাড়িপাকা মুরব্বি কেরাম যুবক সমবয়সী ভাইয়েরা স্নেহ আদরের মায়া মমতাময় ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা দূর দূরান্ত থেকে আগত পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা আমার সতীশা আদবি প্রাণপ্রিয় মা এবং বোনেরা এবং আজকের মাহফিলটি যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে আমাদেরকে উপহার দিলেন ইন্তেজামিয়া কমিটির সেই সমস্ত ভাইয়েরা সকলকেই আমার আলোচনার শুরুতেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার এই দুর্দিনে আমার মতো একজন অধমকে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলবার
এবং আপনাদেরকে শ্রবণ করবার মতো সুন্দর সুব্যবস্থা তৈরি করে দিলেন। এজন্য আলোচনার শুরুতে সে মহান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি স্নেহ ভালোবাসা উজাড় করে কৃপণতা না করে সকলে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি আবার আমার মা বোনেদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আগায় আগায় বসেন, একজন আরেকজনকে বসার সুযোগ করে দেন। সাথে সাথে সেই রাসূলের শানে দরুদ পাঠ করছি যে রাসূল অন্ধকার একটি যুগে এসে আলো জ্বালিয়েছিল, পথ ভোলা মানুষগুলিকে পথ দেখিয়েছিল, একটি গুণে ধরা সমাজ পরিবর্তন করে জাতিকে একটি সোনালী সমাজ উপহার দিয়েছিল। সেই রাসূলের শানে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আস-সফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন আলোচনার শুরুতেই সংক্ষেপে এই সূরার পরিচয় এবং এ আয়াতের সরল অর্থটি জেনে নিই। সূরা আস-সফ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, আল্লাহ রাসূলের মাদানী জীবনে সূরাটি নাজিল হয়েছে। আসব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। 14টি আয়াত নিয়ে সূরাটি গঠিত। এর মধ্যে হতে আমি আপনাদের সম্মুখে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অর্থ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক, তিনি সে আল্লাহ যিনি তার রাসুলকে সত্য দিন ও হেদায়াত সহকারে পাঠিয়েছেন। হোয়াট ইজ দ্য কজ, কি কারণে, কি জন্যে? লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর তার দিন বিজয় করবার জন্যে। ওয়ালাউকারিহাল মুশরিকুন, ওয়ালাউকারিহাল কাফিরুন, ওয়ালাউকারিহাজ জালিমুন, বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আয়াতে কারিমা নাজিল করেছে। এতে করে কাফের মুশরিকদের অন্তরে যতই যন্ত্রণা হোক না কেন। এবার আসুন একটু পিছনের দিকে ফিরে যাই। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, তার রাসূলের শরীরে মশা মাছি বসুক এটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে রাসূলের শরীরে কোনোদিন মশা মাছি। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছায়া দান করেছেন। আল্লাহ তার রাসূলের সম্মান এতটাই দিয়েছিলেন, বকরির স্তনে হাত দিয়েছে, বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আল্লাহ দুধের নিয়ামতে ভরপুর করে দিয়েছে। আকাশের চাঁদকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়েছে। জমিনে পা উঁচু করেছে, সেই পা আল্লাহ আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রাসূলকে আল্লাহ এত ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে, এই এতটুকু কষ্ট যে আল্লাহ সহ্য করতে পারে নাই, সেই রাসূল তায়েফের ময়দানে মার খেল, কথা বলেন না কেন? রাসূলের রক্তে তায়েফের জমিন ভিজল, ওহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙল, 3.5 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দি থাকলো, খাদ্য না পেয়ে গাছের ছাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করলো, আল্লাহ কি দেখে নাই? কথা বলেন, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি পারতেন না তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করতে? কিন্তু কেন করে নাই? আমার এই ছোট্ট মেধায় গবেষণা করে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, আল্লাহ তার রাসূলকে এ কথাটাই বোঝাইতে চেয়েছেন যে হে রাসূল, আমি আপনার শরীরে সূর্যের তাপ পড়তে দেয়নি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে বকরির স্তনে হাত দিয়েছেন, বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আমি আল্লাহ দুধের নিয়ামতে ভরপুর করে দিয়েছি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আকাশের চাঁদকে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত করেছি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে জমিনে পা উঁচু করেছেন, সেই পা আমি আল্লাহ আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আপনাকে দিয়েছি, আপনাকে আরো দেব, কিন্তু আপনার কাছ থেকে একটি জিনিস নেব,
একটি বিষয়ে আপনি রাসূলের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ নাই সেটা হচ্ছে যে মিশন বাস্তবায়নের জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি সকল মতাদর্শের উপর আমার দ্বীন বিজয় এই মিশন বাস্তবায়ন করতে যে আপনার শরীর থেকে রক্ত ঝরলো নাকি আপনার দাঁত ভাঙলো নাকি আপনার জীবন গেল এটা দেখার বিষয় আমি আল্লাহর না আমি আল্লাহ দেখতে চাই লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি সকল মতাদর্শের উপর আমার দ্বীন বিজয় আওয়াজ তুলে বলুন কথা ঠিক কি না আজ রাসূল নাই সাহাবা নাই এই মিশন বাস্তবায়নের দায়িত্ব আমাদের ঠিক কি না বলেন আরে এই মিশন বাস্তবায়ন করতে যে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তো তার চাইতে বেশি দামি নয় আরে আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয় আরে আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয় আরে আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে কসম আল্লাহ আমার রক্ত তার চাইতে বেশি দামি নয় আরে আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয় আর আমার নবী যদি কাবা থাকতে পারে কসম আল্লাহর আমার ঘর আমার মসজিদ আমার মাদ্রাসা এমন কি আমার দেশ তার চাইতে বেশি দামি নয় আরে প্রয়োজনে শহীদ হব আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তান এতিম হবে আমার মায়ের কোল খালি হবে কিন্তু আজকের ময়দান থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবে আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলন্ডিত হতে দেব না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সবাই বলেন বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ খুই জেনা ব্যবসার অন্যায় অত্যাচার বন্ধ হবে আরো আসতে কোন হবে সম্মানিত ভাইয়ার আমার এ বাংলাদেশ আজ 50 বছর স্বাধীন হয়েছে 50 বছরের মধ্যে কি জাতি একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার পেয়েছে একটি রাত কি চুরি মুক্ত হত্যা মুক্ত গুম খুন মুক্ত রাত উপহার পেয়েছে কেন পায় নাই গবেষণা করে দেখলাম এ বাংলাদেশ আজ 50 বছর স্বাধীন হয়েছে 50 বছরের মধ্যে একটিবারের জন্য কোন হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই কোন খ্রিস্টান বসে নাই কোন বৌদ্ধ বসে নাই কোন বিধর্মী বসে নাই বার বার মুসলমানেরাই যাই কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি বিধানে জমিনে বাস্তবায়ন হয় নাই স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি স্বামী দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি আমি না দেখলেও আমার দাদা দেখেছে
সাজানোই বছর দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি ভাবি দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি বুবু 16টি বছর এদেশের মানুষকে জ্বালায়া পালায়া গেল তাও আমরা দেখেছি শুধু একটা জিনিস দেখার বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগবে এটা দেখতে চান কারা কারা দু হাত তুলে দেখান তারা তারা সম্মানিত ভাই আমার সুতরাং যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততদিন পর্যন্ত সুদ গই জেনা ব্যবিচার ধর্ষণ হত্যা বন্ধ হবে আরো আস্তে কোন হবে কারণ কোরআনে চুরির সমাধান ধর্ষণের সমাধান আছে না নাই আরো আস্তে কোন আছে না নাই আল্লাহর কোরআন বলছেন আজ্জানিয়াতু আজ্জানি فجلدوا كل واحد منهما مئات جلدا الله القرآن بولشن زنا مكت سواد جدی گرتے چاو زنا کار ار زنا کاری نکے پاتھر نکے کرے دنیا ار بوک تھے کے بیدائی کرے داو آج جدی آمار شماجے زنا ار بسار اٹا پتشتی تو تھکتو پاس بچر ار سٹو ماسم بچہ تھے کے شروع کرے ষাট বছরের বৃদ্ধা ধর্ষিত হওয়া তো দূরের কথা আজ আমার দেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত একটা হারবালের ট্যাবলেটের দরকার হতো না চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন এর সমাধান কোরআনে আছে না নাই আল্লাহর কোরআন বলছেন আস-সারিকু আস-সারিকাতু فَقُطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّهِ আল্লাহর কোরআন বলছেন চুরি মুক্ত সমাজ যদি করতে চাও সর এবং চুন্নিকে জনসম্মুখে হাত কেটে দাও আর যদি আমার সমাজে সরের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণের চাল ডাল চুরি হতো না নাকি দীর্ঘ 16 বছর এলাকায় হয় নাই আমার কথা যদি বিশ্বাস না হয় কয়েক বছর আগের পেপার পত্রিকাগুলি খুলে দেখেন ভাই কুয়েত সৌদি আরবে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে আর করোনার দুঃসময়ে আমার দেশের জনগণ তেলের খনি পেল কিছু নেতার খাটের নিচে আজ যদি কোরআন দিয়ে চোরের বিচার ফয়সালা করা হতো এদেশের জনগণ ব্রিজ কালভার্টের মধ্যে রডের বদলে বাস দেখতো না এমন কি রাতের আধারে তাহাজ্জুদ পড়ে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস কারো বাপের বেটির হতো না নাকি এসুর এলাকায় ছিল না আজ যদি সুরাল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোটার সুপ্রিম কোর্টের সামনে চোরের হাত কেটে দেওয়া হতো যে দেশের ধনী মানুষের পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায় যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায় যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায় এদেশে ওসিডিসিএস প্যামলা কামলা সচিবার মিনিস্টার হবার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খায় এত কিছুর দরকার ছিল না যদি সুরাল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোটার সুপ্রিম কোটার সামনে চোরের হাত কেটে দেওয়া হতো আর এদেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখাতো প্রচার করত সিলেট সুনামগঞ্জ কলাউড়া নয় টেকনাফ থেকে তেঁতুলিয়া নয় রূপসা থেকে পাথুরিয়া নয় গরিব মুসলমানের দুইটি টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস চা দালালের ভূখণ্ডে কারো হতো না হতো না সম্মানিত ভাই আমার আল্লাহর নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি আইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ আমার উম্মতের যখন দুরবস্থা হবে
এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে তারা মোল্লামায় এক দুইটা নয় এক শত গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম আল্লাহ কি সেই মৃত সুন্নাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এটা তো একেবারে মরে যায়নি, কেউ খায় ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না, দাড়ি রাখা সুন্নাত এটাও তো একেবারে মরে যায়নি, আমার না হয় ছোট আপনাদের একটু বড়, টুপি পরা সুন্নাত এটাও তো একেবারে মরে যায়নি, আমার না হয় বড় আপনাদের একটু ছোট, কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারে মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে আমলটি করলো এটা যদি রাজনীতি হয় তাহলে তো মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, নামাজ পড়াও রাজনীতি, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার একটা কথা কান খাড়া করে শোনেন, কোরআনের 6666 আয়াত, কেউ যদি মুসলমান হতে চাই নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চাই তার কোরআনের 6666 আয়াতই মানা লাগবে, কিন্তু কাফের হওয়ার জন্য 6666 নয় 6665 আয়াত স্বীকার করে, আর একটি মাত্র আয়াত যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে? আরো আওয়াজ তুলে বলুন থাকতে পারে? এবার আপনারাই ফতোয়া দেন, আমাদের সমাজে তো এমন নামাজের অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন হাজির অভাব নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাই, আল্লাহর বিধান অনুযায়ী হজ করতে বড় পছন্দ হয়, এমন নেতার অভাব নাই প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়াই, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় অপছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার একটি মাত্র বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসেক, ফাউলাইকা হুমুল জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম। সম্মানিত ভাইয়ের আমার, শুধুমাত্র দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস পাই, আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এদিন ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর, পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোনো মসজিদে যাই মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে সামনে যান ভাই, শুধুমাত্র পাগড়ির বহর দেখেই যদি আল্লাহ জান্নাত দেয় আমাদের পার্শ্ববর্তী দাদা ময়মোহন সিং কে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি শুধু পাগড়ি এটার নাম ইসলাম নয়, ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান। দীর্ঘ 16 বছরে যারা এই কথাটি বলেছে তারা দীর্ঘ 16 বছরে স্ত্রী সন্তান নিয়ে নিজের বাড়িতে থাকতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, কলা বাগানে মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। যারা দেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা, সুতরাং ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে এদেশের 18 কোটি মানুষের কলিজায় হাত দেওয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আবারও যদি সামনের দিনে কোন শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে,
সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুগ্ধর সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখা সাইদ ভাইর মা ও মুগ্ধ ভাইর মা রয়হান ভাইর মা তাহমিদ ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা সাইদ ভাইর মা ও মুগ্ধ ভাইর মা রয়হান ভাইর মা তাহমিদ ভাইর মা ঠিক কি না সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদগুই জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার বন্ধ হবে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ত্যাগ স্বীকার করেছিল আজ তার জীবনী থেকে কিছু কথা বলবো আপনারা সুরে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন প্রভাবশালী যুবক ছিল বাবার অঢাল সম্পদ ছোট্টবেলায় বাবা মারা গিয়েছে তার অঢাল সম্পদ হযরত মুসআব ইবনে উমাইরের জন্য রেখে গিয়েছে মায়ের কাছে যখন যেটা চাই মা হযরত মুসআবকে তখন সেটাই দেয় আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর এতটাই স্মার্ট আর বিলাসী যুবক ছিল যেই পোশাক সকালে পরিধান করেছে সন্ধ্যায় আর সেই পোশাক পরিধান করে নাই একবার যেই পোশাক পরিধান করেছে দ্বিতীয়বার আর সেই পোশাক পরিধান করে নাই হযরত মুসআব ইবনে উমাইর মক্কার বুকে সবচাইতে দামি ঘোড়া সেটাই ছিল হযরত মুসআব ইবনে উমাইর যেই সুগন্ধিটা ব্যবহার করত মক্কার বুকে সবচাইতে দামি সুগন্ধি সেটাই ছিল হযরত মুসআব ইবনে উমাইর যে রাস্তা দিয়ে হেঁটে যেত মানুষের বুঝতে মোটেও কষ্ট হতো না যে রাস্তা দিয়ে হযরত মুসআব ইবনে উমাইর হেঁটে গিয়েছেন এতটাই স্মার্ট আর বিলাসী যুবক ছিল আজও আমাদের সমাজে এই ধরনের কিছু স্মার্ট যুবক আছে না নাই আর আসতে কোন আছে না নাই আজ তো যত সপান স্মার্ট বিষয়গুলিকে আমার যুবকদের মাথায় স্মার্টনেস বলে ঢোকানো হয়েছে আজ থেকে কয়েক বছর আগে থেকে আমার দেশের যুবকের প্যান্টের হাঁটু ছিঁড়া জিজ্ঞাসা করলাম কি ব্যাপার যুবক অ্যাক্সিডেন্ট করেছো নাকি আমারে কয় কি কোন হুজুর এটা শাহরুখ খান স্টাইল আজ মাস যেতে দেরি হয় কিন্তু আমার দেশের যুবকের চুলের কাটিং পরিবর্তন হতে দেরি হয় না জানুয়ারি মাসে শাহরুখ খান ফেব্রুয়ারি মাসে সালমান খান মার্চে যে সাকিব খান এপ্রিলে যে ও নিজেই খান যে ওর না আমার মায়ের বোনের বুকে থাকার দরকার ছিল আজ সে ওর না আমার যুবকদের গলায় পেছায়া যুবকদেরকে বোঝানো হলো এটাই নাকি স্মার্টনেস কি বলবো দুঃখের কথা আজ থেকে কয়েক দশক পূর্বে আমার দেশের মা বোনেরা যখন রাস্তাঘাটে বাহির হতো মাথায় থাকতো একটা ঘোমটা গায়ে থাকতো ঢিলা ঢালা বোরকা আর এখন আমার দেশের মা বোনেরা রাস্তাঘাটে বাহির হয় মাথায় কোনো ঘোমটা নাই গায়েও কোনো বোরকা নাই ওর না একটা গরুর দড়ির মতো পেছায়া কাদের দুই সাইড দিয়ে ছিঁড়ে দেয় মাঝে মাঝে দেখলে মনে হয় ওর নদী গিয়েছে যমুনাই আর ও ব্রিজ দিয়েছে জিনে দাই আর এখন তো আমার মা বোনেদেরকে জাতির সামনে অলঙ্গ ভাবে উপস্থাপন করার জন্য মোড়ে মোড়ে বিউটি পার্লারের ব্যবস্থা করা হয়েছে
নাকি এলাকায় নাই যেখানে গেলে তুবড়া সামলা টাইট করে দেয় কালো মানুষ ফর্সা করে দেয় এমন ফর্সা ওর চেহারার দিকে তাকালে মনে হয় 1200 ওয়াল্টের বাল্ব জ্বলতেছে ওর পাদ দিকে তাকালে বিদ্যুৎ নাই নাকে মুখে ঠোঁটে গোপে এমন সোনার লিপস্টিক ও সকিনা দেখলে মনে হয় নায়িকা শাবানা 60 বছরের বুড়ি যায় আর 16 বছরের সুড়ি হয়ে বাহির হয় আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা ভাই আল্লাহ বললেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলাব তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো বিপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করো না আর আজ আমার দেশের মা বোনেরা আমার পার্শ্ববর্তী দাদা বাবুদের দেওয়া হিন্দি ফিল্ম আর হিন্দি সিরিয়াল দেখে দেখে যেন উলঙ্গ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে এই হিন্দি ফিল্ম আর এই হিন্দি সিরিয়াল আমার দেশের যুব সমাজের চরিত্র নষ্ট করেছে আজ আমার দেশের 12টা বাজিয়েছে কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাই আমার কি বলবো দুঃখের কথা এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলি যেখানে জাতির চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয় সেই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে ট্রান্সজেন্ডার আর ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয় যার কারণে এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও ধর্ষণের সেঞ্চুরি হয় বাবার সামনে তার মেয়ে ধর্ষিত হয় আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা ভাই আজ তো এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় গাছের গোড়ায় গাছের মাজায় গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই কার্তিক মাসের কুত্তার লজ্জা শরম আছে কিন্তু এদের কোনো লজ্জা শরম নাই কি দেবে রায় জাতিকে যে জাতির চরিত্র নাই যে জাতির ইউনিভার্সিটির ছেলেরা চরিত্রহীন বিয়ের আগে অন্য মেয়েকে পাশে বসায় কোলে বসায় ঘন্টার পর ঘন্টা প্রেম করে এরা যখন বড় হয়ে ওসি হবে ডিসি হবে ডিবি হবে ওই যে আমাদের ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলের মতো 16 সেকেন্ডের ভিডিও গোটা দেশবাসী দেখতে পাবে কি দেবে রায় জাতিকে যে জাতির চরিত্র নাই আরে আমরা তো সেই জাতি যে জাতি অর্থের বলে বিজয় অর্জন করে নাই অস্ত্রের বলে বিজয় অর্জন করে নাই জনশক্তির বলে বিজয় অর্জন করে নাই চরিত্রের বলে বিজয় অর্জন করেছে আর আজ সেই জাতির চরিত্র নষ্ট করার জন্য সকল প্রকার কৌশল অবলম্বন করেছে বিয়ের আগে ভালোবাসা বিয়ের পরে নিজের ঘরের স্ত্রী বাদ দিয়া মিটার লাইন বাদ দিয়া সাইড লাইনের প্রতি ভালোবাসা গোটা দেশ এখন অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসার জোয়ারে ভাসতেছে পিতামাতা বিয়ে দিতে চাই কয় না চাকরি না করে বিয়ে করব না বুঝতে হবে লাইন ক্লিয়ার আছে নাই কেন বিয়ে করতে চায় না 7 বছর বিদেশ থাকার পর কুয়েত থেকে যখন দেশে ফিরে এসেছে পিতামাতা বিয়ে দিয়েছে বাসর রাত্রে স্ত্রী কয় ডোন্ট টাচ মি খবরদার আমাকে স্পর্শ করবা না কই বিকজ কই পাশের বাড়ির আব্দুর রহিমের সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক তাকে ছাড়া আমি তোমাকে নিতেই পারবো না বেচারা কামদার কয় আল্লাহ করলাম কি আরে হইলো কি 50,000 টাকা দামের সেগুন বাগিচার খাট মেম সাহেব থাকে খাটের উপরে মুরব্বি খাটের নিচে তসবি টানে আর কয় মিলন হবে কত দিনে হঠাৎ করে একদিন হাড়ির তলের কালি মুখে মেখে চোর ঢুকেছে ঘরে ঘরের দরজা খোলা মেম সাহেব খাটের উপরে মেম সাহেব বুঝতে পারলো কি যেন একটা ঢুকলো খাট থেকে এক লাফ দিয়া স্বামীরে জড়ায় ধরে বলতেছে ওই দেখো আজরাইল আসতেছে আজরাইল স্বামী ঘর থেকে বাইর হয়ে দেখে কি ব্যাপার রফিক তুই আমার বন্ধু মানুষ এত রাত্রে আমার বাড়িতে কই দোস্ত বিদেশ গেলি এত টাকা পয়সা ইনকাম করলি আমি গরিব মানুষ আমার 2টা টাকা যাকাত দিলি না দোস্ত আজ 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না পেটের দায় চুরি করতে এসেছি তোর পা দুইখানা ধরে মাফ করে দে কই পাছার তুই আজকে আমার যে উপকার করেছিস এত বড় উপকার আমার জন্মদাতা পিতাও করে নাই আজ 6 মাস বিয়ে করলাম মেম সাহেব খাটের উপর আমি খাটের নিচে একটা বারের জন্য কাছে আসলো না তুই যদি আজ না আসতিস তে জনমে আর মিলন হইতো না
একজনের স্বামী আর একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেম করছে, রাতের আধারে অবৈধ মেলামেশা করছে, অবৈধ সন্তান পেটে ধারণ করছে, আর এই অবৈধ সন্তানগুলি বড় হয়ে দীর্ঘ ১৬ বছর এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপর নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা বলেন? এদেশের নায়িকা গায়িকা নর্তকী যারা নিজেদের দেহ ব্যবসা করে খায়, মদের মামলা খায়া কারাগারে ঢুকলো, আর কারাগার থেকে যখন বাইর হলো মনে হলো কোন বিউটি পার্লার থেকে বাইর হয়ে আসে, কথা কন না কেন? আর আমার দেশের আলেম ওলামারা মিথ্যা মামলায় কারাগারে ঢুকেছে, তাদেরকে যখন কাঠগড়ায় ওঠানো হয়েছে হাতে পায়ে গলায় এমন বেড়িয়া রশি যা কুরবানির গরুকেও পরানো হয়, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে আর পায়ে বেড়ি পরিয়েছিল, যারা মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারের ভিতরে বন্দি রেখেছিল, যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, এরাই সেই পিতৃ পরিচয়হীন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান। আমি শক্ত ভাষায় বললাম, কারণ কোরআনের দলিল আছে, আল্লাহ সূরা কলমের ভিতরে আজ থেকে প্রায় ১.৫ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা দালিকা জানিম, এরাই সেই অবৈধ সন্তান, ঠিক কি? আজ তারা কোথায়? দীর্ঘ ১৬ বছরে আমরা কত নেতা দেখলাম, ঠিক কিনা কম? পাতি নেতা, ছাতি নেতা, দেশি নেতা, বিদেশি নেতা, হাইব্রিড নেতা, নেতার খেলায় স্টেজ ভেঙে পড়ে, চুল দাড়ি পিকে শুনো হয়ে গিয়েছে উনি যুব নেতা, পাঁচ সন্তানের বাবা উনি ছাত্র নেতা। গত বছর গাইবান্ধায় এক মাহফিলে মাহফিল কমিটি আমার হাতে পোস্টার দিয়েছে, আমি পোস্টার হাতে নিয়ে আমার নিজের নামই খুঁজে পাই না, এত পরিমাণ নেতার নাম, কয়েকশো নেতার নাম, জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দা কজ, কারণটা কি? কই হুজুর এগো নাম না দিলে তো মাহফিলই হবে না, কথা কন না কেন? দাড়ি নাই মসরি কেছে টিরাকের বাম্পারের মতো, আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহি ভাবে বলতে পারে না, এসে আমাদেরকে থিয়েট দেয় যে হুজুর কথাবার্তা খুব সাবধানে বলবেন, আমরাও কিন্তু কোরআন হাদিস কম বুঝি না। আজ তো আলহামদুলিল্লাহ কোরআনের এই মঞ্চটা আলেম ওলামা দিয়ে ভরপুর, ঠিক কিনা কোন? কিন্তু দীর্ঘ ১৬ বছরে এই মঞ্চে কারা ছিল? লাউ সোরা, কদু সোরা, ছাগল সোরা, মুরগি সোরা, ফেন্সিজি লিয়াবা, সারা রাত মাল খায়া টাল হইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন আর কতক্ষণ খারায় থাকবেন, এরাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি, ঠিক কিনা কোন? এদের যন্ত্রণায় কোরআনের মাহফিল তো অনেক পরের কথা, এদেশের ইমামেরাও মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাগুলি বলতে পারে না, কারণ এরা তো মসজিদেরও সভাপতি ছিল, ঠিক কিনা কর? সারা মাস খোঁজ না ইমাম সাহেবের যেদিন বেতন দেওয়ার সময় হয় ১৮০ টাকা গজের পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাই, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, সেই রকম ডাটে যে কয় ইমাম সাহেব, ইমাম সাহেব ঠিক মতো আজানও দেন না, নামাজও পড়ান না, বেতনও তো কম দেন না, ইমাম সাহেব মনে মনে কয় খাটাস থেকে এলো মরে না কেন, ইমামের বেতন ৩,০০০ টাকা, বেচারা করবে কি? বাগুন খায় আর সুলকাই, বাগুন খায় আর সুলকাই, সুলকাইতে সুলকাইতে পিছনে লুঙ্গি গেছে সিঁড়ি, এখন শেষ দেয় যখন যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়। এই সভাপতি কিছু মুসল্লি নিয়ে যশোরে মুফতি সাহেবের কাছে গেছে ফতোয়া নিতে, যে মুফতি সাহেব আমাদের ইমাম সাহেব যখন সেজদায় যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়, এবার আপনি ফতোয়া দেন এই ইমামের পিছনে কি আমাদের নামাজ হয়। মুফতি সাহেব বড় চালাক মানুষ, কয় ইমামের বেতন কত? কয় ৩,০০০ টাকা, করোনার সময় দিতাম ২,০০০ টাকা, কারণ মুসল্লিও কম বেতনও কম। মুফতি সাহেব কয় তোমাদের মতো মুসল্লির নামাজ পড়াতে ও কাপড় লাগবে, ওযু লাগবে, এটা কোন কিতাবে আছে, ঠিক কিনা কোন? আজ তারা কোথায়? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, আমি আপনাদেরকে শোনাবো, বিরক্ত হচ্ছেন না? এক রাজার এক বিশাল হাতি ছিল, রাজার হাতি তো বোঝেন তো, খাওয়া দাওয়া আদর যত্ন কোনো কিছুতে ত্রুটি নাই, রাজার হাতি বিশাল সুঠাম দেহের শক্তিশালী হাতি। এখন রাজা একদিন তার হাতি পরিদর্শন করতে যেয়ে দেখে ছোট্ট একটা কোনো ব্যাঙ, কোনো ব্যাঙ চিনেন আপনারা?
এই ছোট্ট একটি কোন ব্যাঙ তার হাতিরে লাভ দিয়া দিয়া লাথি দেয়। তো রাজার মনে বড় কৌতূহল জাগলো যে ও সামান্য একটা কোন ব্যাঙ হইয়া আমার হাতিরে লাথি দেয়, এই সাহস ও পেল কোথায়? রাজা বিষয়টা ক্লিয়ার ভাবে জানবার জন্য কোন ব্যাঙের কাছে যেয়ে দেখে কোন ব্যাঙ যেই জায়গায় বসে আছে ওর পাশার নিচে একটা স্বর্ণের কয়েন। কিসের কয়েন? রাজা বুঝতে পারলো, আচ্ছা তাহলে এই পাওয়ারে তুমি আমার হাতিরে লাথি দাও, কিন্তু বেটা একটা বারের জন্য চিন্তা করো না, আমার হাতি যদি তোরে পা দিয়ে একটা পাড়া দেয় তোর অস্তিত্বই থাকবে না, ঠিক কিনা? কোন ঠিক তদ্রূপ আমাদের দিল্লির দাদা বাবুদের পাওয়ারে, যারা ইসলামী আন্দোলনের মতো সুমহান শক্তির অস্তিত্ব বিলিয়ে দিতে চেয়েছিল, আজ তাদের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। ইসলামী আন্দোলন এদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ তারা কোথায়? আজ তারা কোথায়? আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে, আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে, আরে শুনছি কত নেতা নেত্রী, আরে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা, আরে বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা, আরে ওদের সারা দেশটা কেমন, আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা শামীম উসমান, আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা শামীম উসমান, আরে কোথায় গেল আরাফাতের ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, আরে ওদের সারা দেশটা কেমন, আরে কাওয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে, আরে কাওয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে, আরে কোথায় গেল এসালমের, আরে কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা, ওদের সারা দেশটা কেমন, কোন না ওদের সারা দেশটা কেমন, আজ তারা কোথায়, তাদের অস্তিত্বই বা কোথায়, ঠিক কিনা কর? এই জন্য সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজ আমাদের সুযোগ এসেছে, সময় এসেছে, এই সময়টা আমরা কাজে লাগাই, ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ। আমি জানি এই কোটচাঁদপুরের মাটি ইসলামী আন্দোলনের খাঁটি, ঠিক কিনা বলেন? এই কোটচাঁদপুরের মানুষেরা অনেক ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, এমনকি শাহাদাতের নাজরানা পেশ করেছে। এই জন্য সামনের দিনে আমরা যারা ইসলামী আন্দোলনের সঙ্গে সংস্পর্শিত নাই, যারা একটু দুর্বল আছি, আমরা সামনের দিনে সক্রিয়ভাবে আগাবো, ঠিক কিনা কোন? এই আন্দোলন করতে যেই সাহাবার কথা বলছি, হযরত মুসা ইবনে উমাইর, তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। ঘটনাটা আমি সংক্ষেপে বলছি, আমার সময় নাই বিস্তারিত বলার মতো। তিনার লাশটা যখন আনা হলো তার গায়ে যে কাপড়টা ছিল সেটা দিয়ে তার দাফন হয় না, তার মুখ ঢেকলে পা ঢেকে না, পা ঢেকলে মুখ ঢেকে না। সাহাবার আল্লাহর কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মুসা ইবনে উমাইরের জন্য যেই কাপড়টা কাফনের জন্য বরাদ্দ করেছেন
সেটা দিয়ে তো পা ঢেকলে মুখ ঢাকে না, মুখ ঢাকলে পা ঢাকে না, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, কাপড়টা দিয়ে তার মুখটা ঢেকে দাও আর ইসখির নামক ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও। একটাবারের জন্য চিন্তা করেন, যেই মানুষটি জীবনে এক পোশাক দ্বিতীয়বার পরে নাই, ইসলামে আন্দোলন করতে যেয়ে মৃত্যুর সময় তার শরীর ঢাকার মতো একটা কাপড় পর্যন্ত পাই নাই। আমি আপনি কতটা ত্যাগ স্বীকার করেছি আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? কথা কন না কেন? নিঃসন্দেহে এদেশের বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সবচাইতে নির্যাতিত একটি সংগঠন, ঠিক কিনা? এই সংগঠনটিকে বাতিলের উৎখাত করার জন্য অনেক ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে, কিন্তু পেরেছে নাকি? দীর্ঘ ১৬ বছর ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক কমে নাই, বরং বেড়েছে, ঠিক কিনা? নিঃসন্দেহে এই সংগঠনটির উপর আল্লাহ তাআলার খাস রহমত আছে। আমি নিজে প্রমাণিত, আমি একজন গুনাহগার অধম, আমি একজন গুনাহগার অধম। আমি হয়তো আলোচনা করছি, আমি তাহাজ্জুদের গুরুত্ব বুঝতাম না, গুনাহ কত বড় পাপ এটাও অতটা ভয়ানক পাপ আমি মনে করতাম না, রোজা কি বুঝতাম না, রোজার গুরুত্ব কি বুঝতাম না। বাংলাদেশ জামাত ইসলামে আমাকে তাহাজ্জুদ পড়া শিখিয়েছে। আমি একজন অপরাধী, আমি একজন গুনাহগার, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে সেই গুনার পথ থেকে সরে আসতে শিখিয়েছে। আপনারা আমার মাহফিলে দাওয়াত দেন কিংবা না দেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি বাংলাদেশ জামাত ইসলামীর ২৩ সালে রোকন শপথ নিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে যে পরিবর্তন আমার জীবনে ঘটিয়েছে, আল্লাহ তাআলার কাছে সারা জীবন আমি যদি সেজদায় পড়ে থাকি তারপরেও এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি গুনাহগার, আমি অধম। আমি আবারও বলছি, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে আমার অন্তরে সেই গুনার ভয় ঢুকিয়েছে। এইরকম অসংখ্য পথহারা পথভ্রষ্ট মানুষকে বাংলাদেশ জামাত ইসলামী সরল পথ দেখিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে যাই, নিজের জীবনে যদি পরিবর্তন আনতে চান, পথ হারা পথ থেকে যদি একটা সঠিক পথের দিশা খুঁজে পেতে চান, এদেশে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য আমি, আমার যারা কর্মী সমর্থক ভাইরা আছে, আমি আপনাদেরকে আহ্বান জানাই, সারা রাত ওয়াজ করলেও এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না যদি আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা না করেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, জীবনে যদি পরিবর্তন আনতে চান, আপনারা নিজেদেরকে অগ্রসর করেন। এ দেশটা তো বাবা চালিয়েছে, আমরা দেখেছি গণতন্ত্র, মানুষতন্ত্র, সব ধরনের তন্ত্র দেখেছি, শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে চললে কেমন লাগবে এটা দেখি নাই। এটা কায়েম করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আসুন, যারা আমরা কর্মী ভাইয়েরা আছি, সমর্থক ভাইয়েরা আছি, আসুন আমরা এগিয়ে যাই। আমার কথা আপনার যদি মতের বাইরে যায়, আপনার যদি কষ্ট লাগে, আপনার যদি আঘাত লাগে অন্য দলের অন্য মতের ভাইয়েরা যারা আছেন, আমার করার কিছু নাই। আমি এই কোটচাঁদপুরের মানুষ শাহাদাত বরণ করেছে, শহীদের নজরানা পেশ করেছে, এই কোটচাঁদপুরের মানুষ কখনো ইসলামী আন্দোলন থেকে দূরে সরে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন এগিয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমায়ের কতটা ত্যাগ স্বীকার করেছে, এই মুসআব ইবনে উমায়ের আল্লাহর দ্বীনের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, আজকেও কি আমরা পারবো না একটু আল্লাহর দ্বীনই প্রতিষ্ঠানের জন্য ত্যাগ স্বীকার করতে? কথা কন পারবো না? আমরা দেখেছি আমাদের সাতক্ষীরার মুস্তাফিজ একটা বল নিয়ে মিডিল স্টাম্পে মেরে দিল, ওর ঢাকায় একটা বাড়ি, ওর গুলশানে আর একটা বাড়ি, মঙ্গল গ্রহে আর একটা বাড়ি, আর আমার দেশের হাফেজ তাকরিম গোটা বিশ্ব জয় করে আসলো, কিন্তু তাকে কোনো সম্বর্ধনা দেওয়া হয় নাই, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের হাফেজদের পাশে আমরা দাঁড়াতে চাই, পারবো তো ইনশাল্লাহ? এই জাপলেখাট হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের দীর্ঘদিনের ঐতিহ্য, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে
আমাদের এই মাদ্রাসার জন্য অর্থ দিতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ। আমি দেখতে চাই এই কোরআনের হাফেজরা কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে। আপনি রাত্রবেলা ঘুমায়া থাকেন, আমিও একজন কোরআনের হাফেজ, রাত 3টার সময় উঠে এই কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করে, ঠান্ডা শীতল পানি দিয়ে ওযু করে, সারা দিন তারা কোরআন তেলাওয়াত করতে থাকে। এই কোরআনের হাফেজরা এদেশে কোরআনের, শুধু এই দেশে না গোটা বিশ্বে কোরআনের বাণী ছড়িয়ে দিক, এটা কি আমরা চাই? এই মাদ্রাসার জন্য আমরা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমরা পাশে দাঁড়াবো। কে আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা দান করবেন, একটু হাত তুলে দেখান, আমি আপনার জন্য দোয়া করব। এই কোরআনের মাদ্রাসার ওসিলায় আপনার কবরে আজাব মাফ হবে। আমাদের অনেকের পিতা মাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই না? পিতা কত কষ্ট করেছে আপনার জন্য, নিজে একটা ভালো পোশাক পর্যন্ত পরিধান করে নাই, ঈদের দিনে সেরা জামা সেরা জুতা পরে ঈদগাহে গিয়েছে, আপনার জন্য দামি পোশাকটা কিনে দিয়েছে, সেই বাবার কথা কি একটুবারের জন্য মনে পড়ে না? কারা আছেন সেই মায়ের জন্য কি একটু একটা একটু সেই মায়ের কথা কি মনে পড়ে না? কত সাহেবের সুস্থতা কামনা করে। এবং এই মাদ্রাসার জন্য আমার মুস্তাফিজ ভাই, সেও একজন আলোচক, 1,000 টাকা দান করলো, লিল্লাহে তাকবীর, আল্লাহ তাআলা আমার মুস্তাফিজ ভাই 1,000 টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়িয়ে দাও তার মান, কেউ যেন তারে করতে পারে না অপমান। একটু জোরে জোরে বলা যাবে না, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই নগদে বাকিতে, একটু দাঁড়িয়ে বলেন ভাই কত? 500 টাকা। ভাইয়ের নাম কি? হ্যাঁ, মিজানুর রহমান ভাই, 500 টাকা মাদ্রাসায় করলো জমা, আল্লাহ তার 14 গোষ্ঠীকে করে দাও ক্ষমা, গোনা যদি বেশি থাকে মেহরবানি করে একটু কমা। জোরে জোরে বলেন না, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন মাদ্রাসার জন্য এতিম সন্তানেরা কোরআন তেলাওয়াত করে, আপনার আপনার পিতামাতার কবরের সবটুকু পৌঁছায়া যাবে, আপনি নিজে মারা যাবেন, আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করবে না, আপনার কথা মনে রাখবে না, মাদ্রাসায় দান করে যাবেন যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের বাণী বিশ্বময় ছড়াবে, আপনাদের আমল নামায় একটা সওয়াব চলে যাবে। আর কে আছেন নগদে বাকিতে, একটু হাত ওঠান, একটু হাত ওঠান না কেন? নগদে বাকিতে নাম লেখাবেন, নগদে বাকিতে একটু হাত ওঠান, মাদ্রাসার জন্য দান করে যান। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। দান এমন একটা ইবাদত, নগদে কে আছেন, কে আছেন একটু হাত ওঠান না। কোরআনের হাফেজদের জন্য মোবাইলের পিছনে চায়ের দোকানে বসলেও তো প্রতিদিন 50 টাকা 100 টাকা খরচ হয়ে যায়, একটু হাত উঠে দেখান না ভাই, সেই 50 টাকা 100 টাকা মাদ্রাসার জন্য দান করবেন, কোরআনের হাফেজদের জন্য দান করবেন, এই কোরআনের তলবে এলে তারা মাদ্রাসার সাবেক ছাত্র হাবিবুর রহমান ভাই 500 টাকা নিয়ে আসলো আমার কাছে, আল্লাহ তুমি তারে তৈরি করো কোরআন হাদিসের সাসে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন বাঁচে, কিয়ামতের দিন জান্নাতি হুরপরিরা যেন তার সামনে নাচে বলি আমিন। আর কে আছেন ভাই, নাম কি? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। 500 টাকা দান করলো আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য, 500 টাকা দান করে গেল, আল্লাহ তার 14 গোষ্ঠীর কবরে জ্বালিয়ে আলো। জোরে জোরে কর না, আল্লাহুম্মা আমিন। সিরাজুল ইসলাম সভাপতি সিরাজুল ইসলাম মিয়া 1,000 টাকা মাদ্রাসার জন্য করলো জমা, আল্লাহ তার 14 গোষ্ঠীকে করে দাও ক্ষমা, গোনা যদি বেশি থাকে মেহরবানি করে একটু কমা। শফিকুল, আমার শফিকুল 500 টাকা দান করলো ভাই মোহাম্মদ শফিকুল, আল্লাহ দান করতে করলো না মোটেও ভুল, আয় আল্লাহ রব্বুল আলামিন কেউ হলো না তার সমতুল, আল্লাহ তুমি তাকে পার করে দিও একুল আর ওকুল বলে আমিন। আর কে আছেন মহাসিন মিয়া, মহাসিন মিয়া 500 টাকা দান করলো আল্লাহ, মহাসিন মিয়া জান্নাতি হুরের সঙ্গে আল্লাহ তুমি তারে করিয়ে দিও বিয়া, মাদ্রাসার জন্য দান করে গেল, আল্লাহ তার 14 গোষ্ঠীর কবরে জ্বালিও নূরের আলো। একটু জোরে জোরে বলা যাবে না, আল্লাহুম্মা আমিন। সুমন, আমার নামের নাম সুমন ভাই, আল্লাহ 500 টাকা দিয়ে গেল আমার কাছে, আল্লাহ তুমি তারে তৈরি করো কোরআন হাদিসের সাসে,
শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন বাঁচে, কিয়ামতের দিন জান্নাতি হুর পরিরা যেন তার সামনে আসে। নাম বলতে নিষেধ করেছে, মৃত পিতামাতার জন্য 500 টাকা দান করো, আল্লাহই পিতামাতার কবরে আযাবকে মাফ করে দাও। হাজী খোকন ভাই 1000 টাকা, লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার হাজী খোকন ভাই 1000 টাকা নিয়ে আসলো আমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাশরের দিন আবু বকর ওমর যেন তার সঙ্গে সাথে থাকে। সাথে একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার জন্য দান করে যান, পিতামাতার জন্য দান করে যান। আপনি মারা যাবেন, আপনার সম্পদ নিয়ে আপনার সন্তানেরা মারামারি করবে, কাটাকাটি করবে, মৃত্যুর পরে দোয়া করার মতো কোনো মানুষ খুঁজে পাবে না। মাদ্রাসায় দান করে যান, নাম প্রকাশ্য অনিচ্ছুক 500 টাকা দান করো আল্লাহ। আমার যে ভাই দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। 500 টাকা দিয়ে গেল, আল্লাহ তার 14 গোষ্ঠীর কবরে জ্বালিও নূরের আলো। একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই নগদে বাকিতে, আজকের এই মাদ্রাসার জন্য দান করে যান। অনেকের তো পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনাকে লালন পালন করার জন্য, আপনাকে বড় করার জন্য কত টাকা পয়সা পিতামাতা খরচ করলো রে ভাই, সেই পিতামাতার কথা কি একটু মনে পড়ে না? সেই পিতামাতার জন্য 500 টাকা 1000 টাকা নগদে বাকিতে যে যা পারেন একটু দান করে যান। ও আমার যুবক ভাইয়েরা, এখানে অনেক যুবক আছে, অনেক যুবক আছে হযরতে মুসআব ইবনে উমাইরের মত, অনেক যুবক আছে হযরতে মুসআব যদি 100 টাকা দান করলো আর একজন আল্লাহ তুমি তার দান কেউ কবুল করে নাও, হযরতে মুসআব যদি আল্লাহর দ্বীনের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, আপনি কেন আজকের মাহফিলে 500 টাকা 1000 টাকা দান করতে পারবেন না? আমার মা বোনেদের প্যান্ডেল থেকে, আমার মা বোনেদের প্যান্ডেল থেকে একটু কালেকশন করে আনেন। হ্যাঁ, আব্বার জন্য দোয়া চেয়েছে, 500 টাকা দান করে গেল, আল্লাহ তাআলা তুমি ওই পিতার কবরে জ্বালিও নূরের আলো, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিও। শফিকুল চাচা 50 টাকা দান করলো আল্লাহ, চাচা মোহাম্মদ শফিকুল আল্লাহ দান করতে করলো না মোটেও ভুল, আল্লাহ কেউ হলো না তার সমতুল, দান করে গেল মোহাম্মদ শফিকুল। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এমন কে আছেন, কে আছেন নগদে বাকিতে ধান, সিমেন্টের বস্তা, ধানের বস্তা, কে আছেন নগদে বাকিতে দান করে যান, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। দান এমন একটা ইবাদত, বান্দার উপর যখন বিপদ আপদ বালা মুসিবত পতিত হয়, এই দানটা ঢাল স্বরূপ, তার উপর ঢাল স্বরূপ দাঁড়িয়ে যায়, বিপদ থেকে বালা মুসিবত থেকে উদ্ধার করে। 500 টাকা দান করলো, নাম প্রকাশ্য অনিচ্ছুক 500 টাকা দান করলো, লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার 500 টাকা দান করলো যেই ভাই যেই নিয়াতে দান করলো, আল্লাহ তুমি তার নিয়াতকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই 100 টাকা দান করলো, আল্লাহ তুমি 100 টাকা দান করলো, ভাইয়ের নাম কি? মোহাম্মদ জুয়েল হাসান। 1000 টাকা দান করলো মোহাম্মদ জুহেল হাসান, আল্লাহ দুনিয়ার সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি তারে বাঁচান, মেহরবানি করে তার উপর করো তুমি এহসান। একটু জোরে জোরে কন্না আল্লাহুম্মা আমিন। কে আছেন আরেকজন যুবক ভাই, 100 টাকা কার জন্য? 100 টাকা বাড়ি আল্লাহর জন্য 100 টাকা দান করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। নাম বলতে মানা করেছে, 200 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আর কে আছেন, আর কে আছেন? আজকে মাদ্রাসার জন্য দান করে যান। কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দিবে, আপনি কবরে বসে বসে একটা সওয়াব পেতে থাকবেন, কবরের সওয়াব পেতে থাকবেন আপনি মৃত্যুর পরেও। 100 টাকার একজন ভাই দান করলো, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়েতে 100 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। বাবা মার জন্য 200 টাকা দান করলো, আল্লাহ বাবা মা যদি বেঁচে থাকে হায়াত দারাজ করো, আর যদি মারা যায় বাবা মার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। 200 টাকা বাবা মার জন্য দান করলো। আরেকজন ভাই, নাম কি? শিশুতলা সাইদুল ভাই, লিল্লাহে তাকবীর, আল্লাহ শিশুতলা সাইদুল ভাই
500 টাকা দান করল আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নাও জানেমালে বরকত দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো বাইরে আমার বন্ধুরা আমার চায়ের দোকানে বসলেও তো 50 টাকা 100 টাকা 200 টাকা খরচ হয়ে যায় সেই চায়ের দোকানের খরচটা আজকে মাহফিলের জন্য দিয়ে যান 200 টাকা আব্দুস সাত্তার আল্লাহ 200 টাকা আব্দুস সাত্তার ভাই আরেকজন 50 টাকা দান করলো আল্লাহ তাআলা তাদের দানকেও কবুল করে নাও জানেমালে বরকত দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো মা বোনেদের প্যান্ডেলে পাঠিয়ে দেন আমার মা বোনেদের প্যান্ডেলে পাঠিয়ে দেন মা বোনেদের নামের লিস্ট আনেন মা বোনেদের জন্য দোয়া হবে দাদার জন্য দোয়া চেয়ে 200 টাকা দান করলো লিল্লাহে তাকবীর আল্লাহ দাদা যদি মারা যায় কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও দাদা দাদি কত কষ্ট করেছে আপনাকে কত আদর যত্ন করেছে দাদির আঁচল ধরে যাই চেয়েছেন দাদি আপনার চাওয়া পূরণ করেছে সেই দাদির কথা কি একটু মনে পড়ে না দাদির জন্য দান করে যান দাদার জন্য দান করে যান নানার জন্য দান করে যান নানির জন্য দান করে যান ভাইরা আমার বন্ধুরা আমার আপনি মারা যাবেন আপনার সন্তান হয়তো আপনার জন্য দোয়া করবে আপনার নাতিপুতি আপনার জন্য দোয়া করবে এরপরে আর দোয়া করার মতো কোনো মানুষ খুঁজে পাবেন না কিন্তু এই কোরআনের মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে কোরআনের চলবে লেবেরা কোরআন তেলাওয়াত করবে আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে এই জন্য কেউ মাহরুম হব না সকলেই দান করে যাব আর একজন ভাই 200 টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও জানেমালে বরকত দাও নাম কি সোহাগ 500 টাকা দান করলো লিল্লাহে তাকবীর আল্লাহ আমার সোহাগ ভাইয়ের দানকে কবুল করে নাও জানেমালে বরকত দাও রিজিকের ভিতরে বরকত দাও বাকিতেও দান করতে পারেন ভাইরা আমার অনেকেই টাকা আনেন নাই হয়তো নাম লিখিয়ে যান পরবর্তীতে আপনারা মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন ভিতরে ভিতরে আমার ছাত্র ভাইরা যান ভিতরে আমার ছাত্র ভাইরা যান মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যান এখনো যারা দিতে ইচ্ছুক কোরআনের মাহফিলের জন্য এই মাদ্রাসায় কত এতিম সন্তানেরা পড়ে ভাইরা আমার বন্ধুরা আমার সেই এতিম সন্তানদের খোরাক জোগাবে নাম কি মিজানুর চাচা 100 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ আমার মিজানুর চাচার দানকে কবুল করে নাও হ্যাঁ হযরত হযরত আলী পিতামাতার জন্য 100 টাকা দান করলো আল্লাহ পিতামাতার কবরে জ্বালিয় নূরের আলো একটু জোরে জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন আর কে আছেন একটু দান করে যান পিতামাতার জন্য দান করে যান দাদা দাদির জন্য দান করে যান নিজের জন্য দান করে যান আল্লাহ আপনার রিজিকের ভিতরে বারাকা দিবে আল্লাহ আপনার রিজিকের ভিতরে বারাকা দিবে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আমরা কেউ মাহরুম হব না আমরা সকলেই মাদ্রাসায় দান করে যাব আমরা সকলেই মাদ্রাসায় দান করে যাব ভাইরা আমার বন্ধুরা আমার আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল আর হয়তো নাম কি দাদি অসুস্থ 100 টাকা দান করলো লিল্লাহে তাকবীর আল্লাহ এই দাদিকে সুস্থতা দান করো হ্যাঁ মহিউদ্দিন 500 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ আমার মহিউদ্দিন ভাই 500 টাকা দান করলো আল্লাহ তুমি তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো যে উদ্দেশ্যে নিয়ে দান করলো আল্লাহ তার নেক মাকসুদকে পূরণ করে দাও সুজন ভ্যান চালক একজন ভ্যান চালক সুজন ভাই 200 টাকা দান করলো লিল্লাহে তাকবীর আল্লাহ আমার সুজন ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহর রিজিকের ভিতরে বারাকা দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো নাম কি নাম কি 200 টাকা দান করলো আরেকজন ভাই আল্লাহর একজন ভাই 100 টাকা দান করলো আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও জানেমালে বরকত দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আর কে আছেন আর কে আছেন একটু দান করে যান আর কে আছেন একটু দান করে যান যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করবে আপনার আমলনামায় সওয়াব চলে যাবে বায়ার আমার বন্ধুরা আমার কত কষ্ট করে কোরআনের হাফেজরা রাত জেগে কোরআন তেলাওয়াত করে কোরআন আয়ত্ত করে আরেকজন ভাই কত 200 টাকা দান করলো লিল্লাহে তাকবীর আল্লাহ 200 টাকা দান করো আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও
আলম ভাই 100 টাকা দান করলো, আল্লাহ আমার আলম ভাইয়ের দানকে কবুল করে নাও, জানেমালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সম্মানিত ভাইয়েরা, আমার আপনাদের অর্থায়নে এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল বাস্তবায়িত হয়েছে, এই প্রতিষ্ঠান চলে আপনাদের অর্থায়নে, এই জন্য আমরা কেউ কেউ মাহরুম হব না, সকলে আমরা দান করে যাব, আমরা সকলেই দান করে যাব, সকলে আজকের মাদ্রাসার জন্য অন্তত পক্ষে একদিনের চায়ের দোকানের খরচটাও আজকের মাদ্রাসার জন্য দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, যারা দান করলো আল্লাহ তাআলা তুমি তাদের রিজিকের ভিতরে বরকত দাও। মৃত পিতামাতার জন্য যারা দান করলো আল্লাহ মৃত পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। একটু জোরে জোরে বলা যাবে না, আল্লাহুম্মা আমিন। দান করে যান। এখনো যারা পিছনের ভাইরা দান করেন নাই, ডাইনের ভাইরা বামের ভাইরা এখনো যারা দানের শরীক হন নাই, এই মাদ্রাসায় দান করে নাই, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের দান করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দান করে যান, মেহেরবানি। আব্বার নামে 100 টাকা, ভাইয়ের নাম কি? বিল্লাল ভাই। আব্বার নামে 100 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তার উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, চার বন্ধু মিলে লিল্লাহ, কোরআনের আইন চালু হওয়ার জন্য চার বন্ধু মিলে 1000 টাকা দান করলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি ওই চার বন্ধুর বন্ধনকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত অটুট রেখো, আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। 1000 টাকা দান করলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদের রিজিকের ভিতরে বারকা দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ভিতরে বারকা দাও। আজ কোরআনের হাফেজরা, কোরআনের বুলবুলিরা আজকে আপনাদের মাঝে পাকড়ি নিবে। কোরআনের হাফেজ এই মাদ্রাসা থেকে তৈরি হয়, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে কোরআনের হাফেজ আলেম এই মাদ্রাসা থেকে বাহির হবে। এই জন্য ভাইয়েরা আমার, যতদিন পর্যন্ত কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, মেয়ের জন্য দান করলো, হেফজ পড়াচ্ছে মেয়ের জন্য দান করলো, আল্লাহ তাআলা তুমি ওই মেয়েটাকে আল্লাহ কোরআনের হাফেজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলছে আমিন, সকলে বলছে আমিন। আমরা সকলেই দান করে যাই, আমি আর সময় নেব না। সম্মানিত ভাইয়েরা, এই প্রতিষ্ঠান আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? এই প্রতিষ্ঠান আপনাদের প্রাণের প্রতিষ্ঠান না? এই প্রতিষ্ঠান থেকে কোরআনের হাফেজ আলেমেরা বাহির হয়, ঠিক কিনা বলেন? এই প্রতিষ্ঠানকে যদি আপনারা যত্ন করেন তাহলে এই প্রতিষ্ঠান থেকে অনেক রত্ন তৈরি হবে, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের সৈনিকেরা তৈরি হবে এই প্রতিষ্ঠানের পাশে যদি আপনারা দাঁড়ান। আমার রবিউল ইসলাম ভাই কই, আমার এই প্রতিষ্ঠানে খেদমত করে যাচ্ছেন আমার ভাই, আপনাদের গ্রামেরই সন্তান, ঠিক কিনা বলেন? আমার উস্তাদ সমতুল্য, আমার মতো শত শত আলেমের উস্তাদ, হয়তো আমার তার কাছে পড়ার মতো সৌভাগ্য হয় নাই, যদি আল্লাহ তাআলা হয়তো তার কাছে আমার পড়ার সৌভাগ্য করে দিতেন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, কিন্তু সে আমার উস্তাদ সমতুল্য। আপনাদের এই মাদ্রাসার জন্য সে জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, কত হাফেজ আলেম এই মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে। এই রত্নগুলিকে যত্ন করেন, দেখবেন এই মাদ্রাসা থেকে আরো রত্ন তৈরি হবে, ঠিক কিনা বলে? আমার হুজুর, আমার উস্তাদ সমতুল্য, আপনাদের সকলের সুপরিচিত, দীর্ঘদিন কারাগারের ভিতরে বন্দী ছিল, কত জুলুম কত ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তাআলা আবারও আমাদের মাঝে ফিরিয়ে এনেছে। হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক। সকলে বলছে আমিন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই মাদ্রাসা থেকে আমরা কেউ মাহরুম হব না, আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই মাদ্রাসার পাশে দাঁড়াবো।